আগামী 6 নভেম্বর বাংলাদেশ কৃষক জাতীয় কাউন্সিল, এবং আপনারা অবশ্যই জানেন যে এই কাউন্সিল প্রধান থাকবেন আমাদের প্রিয় নেত্রী কৃষক জনতা শেখ হাসিনা, এবং সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক সোহরাওয়ার্দী সম্মেলন, এবং এবার এই সম্মেলন আমাদের বৃহত্তর পরিসরে হচ্ছে এবং আশা করি এই সম্মেলনের অনেক বড় আকারের হবে। এবং এই সম্মেলন বিগত 2 অক্টোবর আওয়ামী লীগ থেকে তারিখ নির্ধারণের আমাদের আগাম ধারণা দেওয়ার পর আমরা 10 অক্টোবর কেন্দ্রীয় কমিটি সভা করেছি এবং আমরা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছি এবং 15টি সাব কমিটি গঠন করেছি, এবং পরবর্তীকালে বিগত 18 অক্টোবর আমরা সারা বাংলাদেশের কৃষক নেতৃবৃন্দ নিয়ে মন্ত্রিসভা করেছি এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা আগামী 6 তারিখের কাউন্সিলে উপস্থিত থাকার জন্য। এবং আমাদের ধারণা এবং বিশ্বাস যে অতীতের যে কোনো সময় সেবার কাউন্সিল অনেক ব্যাপক এবং বড় হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বড় কথা হলো যে বিগত 12 সনের 19 জুলাই সম্মেলনের পরে মন্ত্রণালয় মোল্লার নেতৃত্বে এবং আমার নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে, এটা অতীতের যে কোনো সময় চেয়ে এখন কৃষক লীগ অনেক বড়। এটা আপনারা দৃশ্যমান দেখছেন এবং আমরা আগে দেখেছি, আমরা ঢাকা শহরে কোনো সভা করলে 6 মাস 3 মাস পর একটা সভা করি। এখন আমাদের একদিনের নোটিশেও আমরা 2-4-5 হাজার নেতৃবৃন্দ নিয়ে কোনো সভা করা আমাদের জন্য সমস্যা না। এবং আরেকটা বিষয় হলো যে সারা বাংলাদেশের এখনও বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা কিন্তু কৃষি এবং কৃষক, এবং বঙ্গোপসাগরের পাশে এই বাংলাদেশে কৃষকের অর্থনীতি আরও অনেক দিন চলবে, আরও অনেক দিন চলবে। অতএব এখানে কৃষি বা কৃষকের কোনো বিকল্প নেই। সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের যারা শহরে শিক্ষিত ব্যক্তি আছে এবং যাদের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আইনজীবী, ডাক্তার, পেশা, ব্যবসায়ী সব ধরনের লোক কৃষক লীগ আছেন, তারা কৃষক লীগের রাজনীতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে সরকারি দলের সহযোগী বাংলাদেশ কৃষক লীগ আর বিরোধী দলের কৃষক লীগ কিন্তু একরকম হবে না। এখন আমাদের কর্মকাণ্ড হয়তো অনেক সময় দৃশ্যমান হয় না, কিন্তু আমরা আমাদের সমস্ত শ্রম মেধা দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার এবং এই সরকারের বিভিন্ন উন্নয়ন বাজেট নিয়ে কৃষকের কাজকর্মের জন্য আমরা নিচের লেভেলে কাজ করে আমরা ধারণা দেই। সেই ধারণাপত্র থেকেই মোটামুটি তারা এটা করে এবং মাননীয় নেত্রী আমাদের কাছে খোঁজ খবর নিয়ে করে এবং ওনার সরাসরিও আছে। ঠিক একইভাবে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করে, যে নীতিমালা গ্রহণ করে বা বাজেট প্রণয়ন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা কৃষক লীগ একেবারে গ্রাম পর্যায়ে কাজ করি। কিন্তু বিরোধী দলের মধ্যে জ্বালা পরা হরতাল বা অমুক সমক বা ফেসবুকে শো দিয়ে আমরা কোনো কাজ করি না। এবং এখানে কৃষক লীগ আমি মনে করি অতীতের যে কোনো সময়ের চেয়েও এখন অনেক যোগ্য। এবং আর নেতৃত্ব নির্বাচনের ব্যাপারে যে বিষয়টা বলতে চাই যে বিগত 1993 সাল থেকে আমি কৃষক লীগ করি এবং মোতার ভাই ওই সময় থেকে কৃষক লীগ করে, এবং যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী আমাদের সাংগঠনিক নেত্রী, সেই হিসাবে কৃষক লীগ কমিটি উনি করে দেন এবং এই যাবৎকাল আমাদের সমস্ত আস্থা বিশ্বাসে কি উনি কমিটি গঠন করেছেন, এবং কখনও কোনো কমিটি ঘোষণা করে আমরা শুনি নাই যে কমিটি সঠিক হয় নাই। এবারও আমাদের বিশ্বাস আগামী কমিটি মাননীয় নেত্রী উনি যে কমিটি করে দেবেন সে কমিটি এই কাউন্সিলের সিদ্ধান্তে উনি করবেন, যে মাননীয় নেত্রী খোঁজ নিয়ে দেখবেন যে কৃষক লীগ আওয়ামী পরিবারে কারা আসতে পারে না আসতে পারে। আমি একথা বলিনি যে কৃষক লীগ সবাই আসবে, বাইরে থেকে আসতে পারবেন না একথা আমি বলি না, কিন্তু যারাই আসবে তারাই অবশ্যই এই আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত সম্পর্ক আছে এবং মাননীয় নেত্রী সেখান থেকে সে কে পুরাণটা আগে ছিল বা না ছিল এরকম কোনো বিষয় না, আলোচনা এরকম কোনো চিন্তা চেতনা ধারণাই আমাদের কাজ করে আমাদের এই কমিটির মধ্যে বা ভিতরে। এটা মাননীয় নেত্রী উনি যদি মনে করেন এই কমিটির বাইরে কেউ এমন কেউ আছে যাকে নিয়ে আসলে এই কমিটির কোনো দায়িত্বপূর্ণ অবধ দেওয়া যায়, ওনার চিন্তা চেতনা এটা উনি ভালো বোঝেন। অতীতে আমরা দেখেছি উনি যে কমিটি ঘোষণা করছেন সেই কমিটির ব্যাপারে পুরানো তো বদ্ধ কখনো আমরা কোনো কোশ্চেন অ্যারেস্ট করছে আমাদের কোনো কাউন্সিলর কর্মী আমাদের আমার নলেজে নাই। আসলে ধরেন আমি আবারও বলি যে আমি আমার পঞ্চম সম্মেলন, বিগত দিনের ধারাবাহিকতা আমি দেখেছি মাননীয় নেত্রী যে কমিটি গঠন করে এ ধরনের কোনো অভিযোগই আমরা পাইনি। অর্থাৎ যে কমিটি উনি দেন উনি এমনি এমনি করে দেন, হঠাৎ করে ঘোষণা করে দেন, উনি সমস্ত খোঁজ খবর নিয়েই করেন এবং কমিটি ঘোষণা করে একটি কাউন্সিলর কোনো কখনো বলে না যে এইবার কমিটিটা ভালো হয়নি। এটা আমাদের বিগত 12 সনে বলি, 3 সনে বলি, 99 সনে বলি, 93 কখনো আমাদের কাছে এরকম কেউ বলে নাই যে এইবার কমিটি ভালো হইলো না, এরকম কোনো বল। কিন্তু যা মাননীয় নেত্রী যেহেতু কৃষকদেরকে ভালোবাসেন সমস্ত খোঁজখবর নিয়ে ওনার নিজস্ব অবস্থান থেকে খোঁজখবর নিয়ে আমরা কাউন্সিলরকে ওনার ক্ষমতা অর্পণ করি, উনি সেভাবেই করেন এবং আগামীতেও সেরকম ভালো কমিটি আসবে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং